গৃহিণী রুমা বেগম বাইরে থেকে বাসায় ঢুকতে তার তিন তলার পাশের ফ্ল্যাটে চিৎকারের শব্দ পান। নিজের ঘরে না ঢুকে দৌড়ে যান সেখানে। দরজা ধাক্কা দিতেই ভেতরে দেখেন বাড়িওয়ালা শিরিন আক্তার ও তার দুই ছেলে মেয়ের মাথা থেকে রক্ত ঝরছে। তখনই পাশ কাটিয়ে দুজন লোক নেমে যাচ্ছে। এ সময় শিরিন আক্তার চিৎকার দিয়ে বলেন, এরা ডাকাত, আমার বাসায় ডাকাতি করতে এসেছে। এটা শুনেই কোনো চিৎকার না করে দুই লোকের কাঁধে থাকা ব্যাগ টেনে ধরেন রুমা বেগম। এক মুহূর্তেই ব্যাগ ফেলে নিচে নামতে থাকে তারা। সঙ্গে সঙ্গে রুমার স্বামীও আসেন। এ সময় তারা বের হতে চাইলে বাড়ির মূল গেট বাইরে তালাবদ্ধ করে দেওয়া হয়। রুমা বেগম বলেন, কুরিয়ার সার্ভিস পরিচয় দিয়ে বাসায় ঢুকেছে। তাদের সঙ্গে পিস্তল, চাপাতি, স্কচ ট্যাপ ও রশি ছিল। প্রথমে কেউ কেউ আমাকে যেতে না করেছিল, কিন্তু আমি নিজের দায়িত্ব থেকেই দৌড়ে গেছি উপরে। যখন তাদের ব্যাগ ধরে টানাটানি করছিলাম, তখন ডিবি পরিচয় দিয়েছিল। ব্যাগ ফেলে নিচে দৌড়ে যায় তারা। এদিকে দ্বিতীয় তলার আরেক ভাড়াটিয়া নাজমা আক্তার চিৎকার শুনে বাড়ির নিচের মূল কেচি গেট বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। এ সময় গেটের ভেতর থেকে পিস্তল দিয়ে মাথায় গুলি করার ভয় দেখায় তারা। ভয় না পেয়ে অন্যদের সহযোগিতায় গেট তালাবদ্ধ করে দেন তিনি। এর মধ্যে আশপাশের লোকজন এসে তাদের ধরে ফেলে ও পুলিশে খবর দেয়। গৃহিণী নাজমা আক্তার বলেন, প্রথমে চিৎকার শুনে ভেবেছিলাম বাইরে কোনো সমস্যা। পরে বাইরে গিয়ে দেখি বাড়িওয়ালার মেয়ে বারান্দা দিয়ে চিৎকার করে বলছে, আন্টি নিচের গেটে তালা দেন। আমি দ্রুত আরেক প্রতিবেশী গৃহকর্তী ও তার ছেলের সহযোগিতায় তালা দিতে গেলে ডাকাত ভেতর থেকে আমার মাথায় পিস্তল ধরে আমাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বের হতে চায় তারা। আমি বলেছি আপনার লোক আসতে বলেন, তারপর পরিচয় ঠিক থাকলে ছেড়ে দেব। এর মধ্যে বাড়ির বাইরে ও ভেতরে থাকা লোকজন সবাই এগিয়ে এসে তাদের ধরে ফেলে। হামলার শিকার গৃহকর্ত্রী শিরিন আক্তার বলেন, কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয় দিয়ে ঢুকে আমাদের ঘরে লুটপাট চালায়। এ সময় বাধা দিলে চাপাতির নিচের অংশ দিয়ে আমাকে মাথায় আঘাত করে, আমার ছেলে ও মেয়েকে মারধর করে। চিৎকার শুনে ভাড়াটিয়া ও প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা আজকে পাশে দাঁড়িয়েছে বলেই ডাকাতদের আটক করা গেছে, আমরাও বেঁচে গেছি। এভাবে যদি একজন আরেকজনের পাশে দাঁড়ায়, তাহলে যে কোনো অপরাধ রুখে দিতে পারবে মানুষ। ঘটনাটি মঙ্গলবার 31 মে দুপুর 12টার দিকে আশুলিয়ায় পলাশবাড়ি এলাকার একটি বাড়িতে কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয় দিয়ে দিন দুপুরে বাড়িতে ঢুকে ডাকাতির সময় হাতে নাতে দুই নারীর সাহসিকতায় সশস্ত্র দুই অপরাধীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। তাদের ধোলাই দিয়ে পুলিশে সুপর্দ করা হয়। এ ঘটনায় ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্ত্রী ও ছেলে মেয়ে সহ তিনজন আহত হয়। এলাকায় মধ্যপ্রাচ্য প্রবাসী মুসলিম শেখের শিরিন ভিলা নামের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। স্ত্রী শিরিন আক্তার ছেলে মেয়ে সহ সেখানে বসবাস করেন। আটককৃতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার মাঙ্গোড়া গ্রামের মোহাম্মদ রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা, বর্তমানে তিনি জামগড়া এলাকায় বসবাস করছেন। অপরজন লক্ষ্মীপুর জেলার হাজিপাড়া গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ রহমান ওরফে সুমন, বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারে বসবাস করেন তিনি।